সমালোচক, নিন্দুক আর বিরোধী দলগুলোর মুখে বুধবার বেশ ভালোভাবে ঝামা ঘুষে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এমন মুখ্যমন্ত্রী আসলেই ত্রিপুরার গর্ব। এভাবে কাজ করতে থাকলে 2047 অবধি মুখ্যমন্ত্রী থাকার স্বপ্ন অবশ্যই পূরণ হবে বিপ্লব বাবুর। মিসকল বাবা মিসকল দেবার কথা বলেছিলেন, এরপর মানুষ বুঝে গেছে এ তো প্রতারক ভণ্ড বাবা। গোটা ত্রিপুরা জুড়ে সমালোচিত হয়েছিলেন সুনীল দেউধর, তাই নয়া কৌশল এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর নতুন আবিষ্কার মিসকল নয়, এবারে শুধুমাত্র কল। এক ফোনেই পাবেন মুখ্যমন্ত্রীকে, আপনার হাজারো সমস্যার সমাধান হবে একটা ফোনেই। নাম্বার 1905। রোজগার, লোন, বিদ্যুৎ, পানীয় জলের সমস্যা, স্বাস্থ্য পরিষেবার সমস্যা, রোগীর জন্য রক্ত চাই, পাশ করে ঘরে বসে আছেন, চাকরি চাই, আপনার জীবনে কি সমস্যা আছে? এখন থেকে 1905 এই নম্বরে ফোন করুন, এক ফোনেই মুশকিল আসান। গাইনোকোলজিস্ট কার নাম বললে? কোন হসপিটালে উনি? তোমার সঙ্গে আপনার সঙ্গে যোগাযোগ করবে, তাই না? যোগাযোগ করে আপনাকে কি সাহায্য করা যেতে পারে, কিভাবে করা যেতে পারবে? আপনার কোনো আয়ুষ্মান কার্ড টার্ড আছে? না স্যার, আমার আয়ুষ্মান কার্ড ওই যে আমি যে কার্ড আলাদা করেছি নাম আসলে। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বার নাম নিয়ে নিচ্ছে, আপনার সঙ্গে কথা বলবে, অন্য ডাক্তার সঙ্গে পরামর্শ করে। আমাকে বলছে স্যার আগরতলাতে ভাড়া থাকতে, তো একটা ঘর ভাড়া নিয়ে থাকতে হয়েছে তাকে। আচ্ছা, ঠিক আছে, আমি কথা বলবো, আমাদের মধ্যে ডাক্তার আছে কয়েকজন, আরো আমি কয়েকজন স্পেশালিস্টের সঙ্গে কথা বলিয়ে দেবো, আর ব্যবস্থা করবে আপনার, এগুলো কিভাবে করা যেতে পারে রাস্তা বের করবো। ঠিক আছে, ভালো থাকবেন। সিএম হেল্পলাইনে ফোন করে, মানুষ চিফ মিনিস্টারকে ফোন করে, তো চিফ মিনিস্টারের কাজটা ওরা বসে করছে, ওরা অ্যাটেন্ড করছে, ওরা কি আমি যেভাবে চাই সেভাবে অ্যাটেন্ড করছে কি? আমি যেভাবে জনতার সঙ্গে কথা বলি এভাবে কথা বলে কি? সেভাবে আমি যেভাবে চাই সেভাবে সেগুলো সমাধান হয় কি? এগুলো প্র্যাকটিক্যাল করার জন্য আমি এসছি। আমি অনেকটা সময় এখানে থাকবো, তাদের সঙ্গে বলবো, একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আমি আজকে দেখবো তাদের টোটালি প্যাটার্নটা এবং ডেলিভারি সিস্টেমটা প্রপার হচ্ছে কি না, তাতে মানুষ কতটা উপকৃত হচ্ছে আর রেজাল্ট কতটা আসছে। এমনিতে আমি এক দুটা কল এখানে অ্যাটেন্ড করেছিলাম, একটা কল অ্যাটেন্ড করেছি, সাডেনলি এসেছিল, ব্লাডের দরকার ছিল, সিএম হেল্পলাইনে ফোন করেছে, তো ব্লাডের ব্যবস্থা হয়ে গেছে নতুন বাজারের জনজাতি ছেলে, তো খুব খুশি হচ্ছিল স্যার আমার এখান থেকে ফোন যাওয়ার পর তারপর ব্যবস্থা হয়ে গেছে, তো সে নিজের খুশি জাহির করছিল। আরেকজন রামনগরে দেখলাম যে উনি কোনো একটা গভর্নমেন্ট জবের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছিলেন, সেটা উনি পারছিলেন না, তো সেটা ফর্ম ফিল আপ করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তার জন্য ধন্যবাদ জানাচ্ছিল। তো বাকি আমি আজকে আছি, কিছুটা সময় থাকব, তো আমি আশা করি আমি সমস্ত কিছু বিষয়টা যেটা জানতে চেয়েছি বুঝতে চাইছিলাম সেটা আমি বুঝতে পারবো, এবং এতে জনতার লাভ হবে। যে উদ্দেশ্যে আমরা 1905 চালু করেছি যে মানুষের সমস্যার সমাধান হোক এবং গ্রিভেন্স আসার পর সেগুলো সমাধান করা, আর তার জন্যই আজকের এই। অনেকেই হয়তো ভাবতেও পারেননি যে এমন চমকও দিতে পারেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। মিস কলকে সোজা কলে পাল্টে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। আর বুধবার মুখ্যমন্ত্রীর এই অভিনব চমকের পর আপাতত মুখ লুকিয়েছেন নিন্দুকরা। ত্রিপুরার কোনো সরকার বা কোনো মুখ্যমন্ত্রী যা করে দেখাতে পারেনি তাই করে দেখালো বিপ্লব কুমার দেব। আর সেই সমস্যা সমাধানের নাম্বার একটাই, 1905। আমরা সিএম হেল্পলাইন চালু করেছি যেটা 1905। তো 1905-এ কল করা বা ইআরএসসি সিস্টেমে যদি কল করে যেগুলো সিএম হেল্পলাইনের জন্য প্রয়োজন, তো এদের মধ্যে এক্সচেঞ্জ হয়ে যায়, একসঙ্গে জুড়ে আছে, সেটা আগে ছিল না ব্যবস্থা। আর সেখানে আমরা প্রায় 36 জন কল রিসিভ করে সিএম হেল্পলাইনে,
আর বাকি চারজন তাদের অ্যাসিস্ট করার জন্য রয়েছে, আর একজন প্রজেক্ট ম্যানেজার রয়েছে। আর এখানে ইআরএসএস সিস্টেমে পুলিশ বিভাগ থেকে করা হয়, আর এগুলো দুটোই যেই কলগুলো না হয় পর্যন্ত 9400 কাছাকাছি কল এসছে, আর এই কলগুলোকে না পাওয়ার পর বিভিন্ন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয় এবং সেগুলো সলভ করার যেটা যত তাড়াতাড়ি করা যায় সম্ভবপর সেটা হয়। সবচেয়ে স্বস্তিদায়ক খবর, এই নম্বরে ফোন করে কোনো পরিষেবা পাওয়া যায়নি, সবটাই ব্রেইন ওয়াশ। প্রমাণ, কল রেকর্ড এসব সহ কোনো অভিযোগ এখনো পর্যন্ত নেই, অর্থাৎ মুখ্যমন্ত্রী 100% সফল, আর মুশকিল আসানের নম্বর 1905। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।